দফায় দফায় কেঁপে উঠছে তুরস্ক সিরিয়া এলবিস্তানে আবারও 7.5 মাত্রার ভূমিকম্প মৃতের সংখ্যা ছাড়ালো 1500 ধ্বংসস্তূপে এখনও মিলছে লাশ আহত 5000-এর বেশি আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান 1939 সালের পর এটিই সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা 10 মিনিট পরপর একটি করে লাশ উদ্ধার হচ্ছে হাসপাতালে আহতদের ভিড় আমাদের অনেক মেডিকেল সাপোর্ট প্রয়োজন পাশাপাশি ভবন ধসে ক্ষতিগ্রস্তদের জন্য নিরাপদ আশ্রয় নিজ নিজ জায়গা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি ভূকম্পনে কয়েকশো স্থাপনা বিধ্বস্ত তুরস্কে নিরাপদে বাংলাদেশিরা শহরগুলোতে এই ভূমিকম্প সংঘটিত হয়েছে সেই শহরগুলোতে 710টি ভবন ধসে পড়েছে এখানে খাওয়া দাওয়া চিকিৎসা এবং সব ধরনের ব্যবস্থাও করা হয়েছে জরুরি বিভাগও খুবই তৎপর এখানে বাংলাদেশি কমিউনিটির কেউ আহত বা নিহত হয়েছে এরকম কোনো দুর্ঘটনার সংবাদ শুনতে পাইনি দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান এবার অন্যান্য শীর্ষ সংবাদ বেগম জিয়া রাজনীতি করবেন না মুক্তির আবেদনে এমন মুচলেকা ছিল না জানালেন আইনমন্ত্রী পরিবারই রাজনীতিতে জড়াতে বারণ করে বাজার থেকে আবারও উধাও প্যাকেটজাত চিনি খোলাটা মিললেও গুনতে হচ্ছে বাড়তি দাম 200 টাকা ছাড়ালো ব্রয়লার মুরগির কেজি কর্পোরেট প্রতিষ্ঠানকে দুষছেন খামারিরা নকল ওষুধ উৎপাদন ও মজুত করলে সাজা যাবজ্জীবন কারাদণ্ড মন্ত্রিসভায় খসড়ায় চূড়ান্ত অনুমোদন প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলেই জরিমানা মিশরীয় দুই উড়োজাহাজ লিজ নিয়ে দুর্নীতি প্রতারণা করে লাভবান কর্মকর্তারা বিমানের পরিচালক সহ 23 জনের বিরুদ্ধে দুদকের মামলা এবং নারায়ণগঞ্জের শিল্প কারখানা পরিদর্শনে বেলজিয়ামের রানী মাথিল ডেম্যারি কুশল বিনিময় করলেন শ্রমিকদের সঙ্গে তিন দিনের সফরে আছেন ঢাকায়